হে এভরিওয়ান, গুড মর্নিং। আর আজকের মর্নিংটা কিন্তু পুরোপুরি ভেজা মর্নিং, কারণ সকাল থেকে প্রচুর বৃষ্টি হয়েছে আর ওয়েদারটা কিন্তু একদম কুল ওয়েদার। আজকে বৃহস্পতিবারের সাথে সাথে কিন্তু জামাই ষষ্ঠীও, তো বুঝতেই পারছো ঘরের ঠাকুরের পুজোর সাথে সাথে ষষ্ঠীর কিছু রীতিরিওয়াজও থাকে, আর তার উপর আছে রান্নার প্রচুর ব্যস্ততা। তার মানে আজকে পুরো দিনটাই কিন্তু খুব ব্যস্ততার মধ্যে দিয়ে যাবে। তো আমি এই সময় একটুখানি বারান্দায় দাঁড়িয়ে হালকা বৃষ্টির ছোঁয়া নিচ্ছি আর এক কাপ গরম চায়ের আমেজ উপভোগ করছি। বৃষ্টি কিন্তু এখনও হয়ে যাচ্ছে আর আজকে একটু তাড়াতাড়ি উঠেছি। সকালবেলায় উঠে প্রাকৃতিক দৃশ্য কিন্তু দারুণ লাগে, আর সেটা যদি হয় বৃষ্টিমুখর একটা দিন। আমি হয়ে গেছি ষষ্ঠীর জন্য রেডি, কারণ আজকে ষষ্ঠী দেওয়া হবে, সানটান করে রেডি হয়ে আছি। তো আমার পুরো লুকটা একটু দেখে নাও। আর আমি এটা একটা তাঁতের শাড়ি পরেছি, এটা কিন্তু ষষ্ঠীতে নেওয়া নয়, এটা আমার আগেই ছিল।
লাগবে কেন? ভালো জিনিস নিয়ে টাকার বটুয়া ধরেছে এখন চলে এসেছি রান্নাঘরে, দেখছো হলুদের ফোঁটা, তারপরে ঠাকুর পুজো দিয়েছি, তার সিঁদুর টিঁদুর পরেছি, তো পরা পরাটা ঘেঁটে গেছো, একটু স্টাইল করে পরে নিয়েছি, এইভাবে অনেকে পরে দেখি ভালো লাগে। তো রান্নাঘরে চলে এসেছি, এসে রান্না বান্নার পাটটা সকালবেলায় মানে অধিকাংশটাই মা পুরো করে রেখেছিল, ওই জন্য আমার কোনো অত হেডেক হয়নি। মানে আমি যখন চোখ খুলেছি তখন দেখছি বাইরে মেঘ ডাকছে, হালকা হালকা বৃষ্টি পড়ছে, খুব মেঘ বোঝা যাচ্ছিল না কটা, তো ঘর দেখছি যে বাইরে লাইট জ্বলছে, বুঝলাম যে মা উঠেছে, তো উঠবো উঠবো করে আমি আবার ঘুমিয়ে পড়েছি। তো মা আমার এক দেড় ঘন্টা আগে উঠে সমস্ত রান্নাবান্নাটা করে নিয়েছে, এখন একটু মানে মাটনটা যেহেতু আমার হাজব্যান্ড আমার হাতে ভালো খায়, তো মাটনটা আমি করছি। আজকে ভেবেছিলাম পোলাও করবো, তো হাজব্যান্ড পোলাও খেতে চাইছে না, আর ওর জন্যই খাওয়া দাওয়া সব, তো সেই জন্য পোলাওটা আজকে আর হচ্ছে না। যা যা হয়েছে পরে যখন বাড়বো তোমাদের দেখাবো কি আজকে আমাদের মেনু ছিল। আজকে ওয়েদারটা কিন্তু ভীষণ ভালো, ভীষণ ভালো, মানে জামাইদের খাওয়ার একদম আদর্শ আর কি দিন তৈরি করে দিয়েছে, আবহাওয়া তৈরি করে দিয়েছে। তো প্রতিবারই মানে জামাই ষষ্ঠীটা যে গরমের মধ্যে হয়, খেতে খেতে ঘাম মুছতে হয়, গরম খাবার হলে ঘেমিয়ে নেই একসার, তো সেই রকম সিচুয়েশনই প্রতিবার দেখে আসি। এই রকম সুন্দর মনোরম হালকা হালকা ঠান্ডা পরিবেশ কিন্তু আজ পর্যন্ত জামাই ষষ্ঠীর চোখে পড়েনি, দু চার ফোঁটা বৃষ্টি হয়েছে কিন্তু গরম আরো বেড়ে গেছিল। তো এবার দেখছি যেহেতু কালকে থেকে মানে কালকে সকাল থেকে এখানে একটু মেঘলে মেঘলে ছিল, ওয়েদারটা এরকম হয়েছে, তো দেখছি যে ওয়েদারটা খুব ঠান্ডা আছে, তো এবার কিন্তু জামাই আপনার কবজি টুকিয়ে খাবে, খাবে তো মেয়েরাও, কারণ মেয়েরাকে আর বানের জলে ভেসে এসেছে না, মেয়েদের জন্যই কিন্তু জামাই আজকে আমরা আছি বলে কিন্তু জামাইরা এসছে, তাই না? শাশুড়া যত জামাইকে ভালোবাসুক পাখার হাওয়া দিক, মেয়েদের জন্য কিন্তু জামাই, এটা কিন্তু ভুললে হবে না। আর আজকে না ফেসবুকে একটা পোস্ট দেখে খুব হাসি পাচ্ছিল, দেখছিলাম যে লিখেছে এইটা বৃষ্টি বৃষ্টি নয়, এটা হচ্ছে জামাইদের চোখের জল, কারণ এবার সত্যি কথা বলতে লকডাউন মিলিয়ে সব পরিস্থিতি মিলিয়ে কিন্তু সব জায়গায় আর কি জামাই ষষ্ঠী ঠিকমতো পালন করা হচ্ছে না, কারণ অনেক জায়গা থেকে অনেক শাশুড়ি মায়েরা বা জামাইরা পৌঁছাতে পারিনি, তো তাদের হচ্ছে না, এরকম একটা পোস্ট লিখেছে। আমাদেরও হতো না, মা এখানে এসে আটকে গেছে, তাই না হলে নদিয়া থেকে এই উত্তর চব্বিশ পরগনায় আসতে দিচ্ছিল না, যেহেতু এটা রেড জোন বলা আছে, তো আসতে পারতো না, এখানে আটকে গেছে বলেই কিন্তু
আজকে জামাই ষষ্ঠীটা হলো, তো সবকিছুর মধ্যে সবকিছুই তো পালন করতে হয়। তো পোস্টের কথাই বলছি, পোস্টারে হাসি লাগছিল। বছরে একটা দিন মেয়েরা মায়েরা জামাইরা এই দিনটার জন্য অপেক্ষা করে থাকে, কারণ জামাইরা চায় আশীর্বাদ, শাশুড়ি যায়, শাশুড়িরা চায় প্রাণ ভরে জামাইদের মানে সব রকম আর কি পরিষেবা দিতে। তো এই দিনটা মানে পালন করাটার মধ্যে একটা বড় আনন্দ আছে। তো যাদের এবার হলো না, যার আর কি ঠিকঠাক মতো পালন করতে পারলো না, নেক্সট টাইম করবে নিশ্চয়ই। আর লাগছে গরম, প্রচন্ড গরম, ওয়েদার ভালো হলেও রান্না করছি ফ্যান ছাড়া, তো গরম লাগবেই। তো চুলটার এই ব্যবস্থা করে নিয়েছি। তো শাড়ি তো একদম পরাই হয় না, তবে শাড়ি পরতে আমি ভীষণ ভালোবাসি, কিন্তু শাড়িটাকে ঠিক মতো মেনটেন করতে পারি না, সেজন্য শাড়ি একদমই পরা হয় না। আর শাড়িটা পরা হয় না বলে আজকে যখন পরে ফেলেছি তো খুলছি না, আজকে একদম খেয়ে দিয়ে নিয়ে তারপরে যখন খেয়ে দিয়ে উঠে হাইডা হাইডা অবস্থা হবে, না বসতে পারছি না শুতে পারছি, তখনই ওই খুললাম খুললাম ড্রেস করতে হবে। ঠিক আছে, আছে তো আমাদের বাঙালিদের খুললাম খুললাম ড্রেস, তো যাই হোক ওটা তখনই শাড়িটা চেঞ্জ করবো। আর তাছাড়া শাড়ি পরেছি একটু লোককে দেখাতে হবে না যে আমি শাড়ি পরেছি, না হলে মজাটা কিনা, এত সুন্দর করে পিট পিট করে পরেছি, একটু যদি কেউ না দেখে বললো যে ভালো লাগছে তাহলে কি হয়, হয় না। আসলে কি ছোটবেলায় যেটা হতো, সরস্বতী পুজোর সময় বসেই থাকতাম যে মায়ের একটা শাড়ি কখন পরবো, আর ওটা একবার পরা হয়ে গেলে সেই রাতের আগে তো ছাড়তাম না, ওইটা পরে বিভিন্ন রকম পোজ দিতাম, বিভিন্ন ভাবে বসতাম, আবার বাড়িতে যারা গেস্ট আসতো তাদের খিচুড়ি টুচুড়ি পরিবেশন করা, আর তার সাথে তো মায়ের বকুনি খেতাম, শাড়িটা এবার নোংরা করলি, কাদা মাখালি, যা সর সর, হ্যাঁ জল পড়ছে, এরকম হতো। ওই রকমই ফিলিংস এখন আমার হচ্ছে যে শাড়িটা পরেছি, এখন একটু ঘুরু ঘুরু করে তারপর ঘুরবো। আজকের মেনুতে আছে লাল শাক, পাঁচ রকম ভাজা, ছেঁচড়া, ভেজ মুগ ডাল, মাছের কালিয়া আর মাটন, সাথে মিষ্টি আর চাটনি, আর লাস্টে আছে আইসক্রিম। তো আইসক্রিমটা আজকে আমরা লুকিয়েই রেখেছি, কারণ ওয়েদারটা খুবই আর কি ঠান্ডা ঠান্ডা, তো এর মধ্যে খাওয়াটা উচিত হবে না, সেজন্য আইসক্রিমটা আর বার করা হয়নি। তো এই ছিল আজকের মেনু। ইভিনিং হয়ে গেছে এখন, আর আমি চলে এসেছি আবার আমার সেই আরামদায়ক ড্রেসে। নাইটি বলতে একটা কথা মনে পড়লো, আমার একজন খুব প্রিয় ইউটিউবার, এর আগেও বলেছি তার সম্বন্ধে, হ্যাপি উইথ মামুনের মামুনদির কথা বলছি। তো ওনাকে নিয়ে একবার রোস্ট করা হয়েছিল, তা যিনি রোস্ট করেছিলেন তার ইউটিউবের চ্যানেলের নাম ছিল শ্রাবণ দা ইউটিউবার, এরকম কিছু একটা, তোমরা সার্চ করলে হয়তো দেখতে পাবে। তো সেখানে মামুনদিকে নিয়ে রোস্ট করা হয়েছে, প্রথমে তো তার সম্বন্ধে অনেক ভালো ভালো কথা বলেছে, তারপরেও মানে একটু নেগেটিভ কথা বলে ফেলেছে, সেটা হচ্ছে ওনার নাকি শালীনতা মেনটেন করা উচিত, আবার উনি এমন এমন ব্লগ করেন যেগুলো মাকে নিয়ে উনি মানে মায়ের সাথে পরিবারের সাথে একসাথে বসে দেখতে পারেন না। তো এইসব অনেক রকম চোখে পড়ছিল ওনার ড্রেস নিয়ে উনি বলছিলেন, আর তাছাড়াও এমন কিছু কমেন্ট আমার চোখে পড়েছে যেখানে দেখা গেছে যে নাইটি মানে আপনি নাইটি পরে ব্লগ করেন আপনার খারাপ লাগে না, এরকম একটা কমেন্ট কিছু করেছিল। সেইখানেও কিন্তু মামুনদি মুখ তোর জবাব দিয়েছিল যে নাইটি হচ্ছে ভারতীয় নারী একটা ভদ্র পোশাক, এর মধ্যে কোনো খারাপ কিছু নেই। মানে এক একজন এমনভাবে কমেন্ট করে না, মনে হয় যে নাইটি না হয়তো বিকিনি পরে নেমে গেছে ব্লগিং চ্যানেল খুলে ফেলেছে, তো মানে খুব হাসি লাগে আর কি। নাইটি পরে এসছি বলতে গেলে না আমার ওইসব কথাগুলো মনে মনে পড়ে। তো তোমাদের সামনে আজকে এসেছি কারণ সারাদিন পর একটু রেস্ট ফেস্ট নিয়ে, আমি কিন্তু সারাদিন পর ঘুমাইনি, আজকে যা যা আমি ভিডিও করেছিলাম সব ওইগুলো এডিটিং করছিলাম, সব এডিট করে আমি এখন চাটা খেয়ে তোমাদের সামনে এসেছি। আজকে আমি মানে ষষ্ঠীতে কি কি দেওয়া হলো, কি কি নেওয়া হলো, পাওয়া হলো, এইসব বিষয়গুলো তোমাদের সঙ্গে শেয়ার করে আমি ভিডিওটাকে এন্ড করবো বলে এসেছি। তো জানোই যে এখন লকডাউনে বাজারে বেরোনো সম্ভব না, কেনাকাটা সম্ভব না, কিছু অনলাইন করা যায়, তো অনলাইন এই মুহূর্তে মানে ডেলিভারি স্টার্ট করেছে, কিন্তু কিছু বুক করলে সেইটা হয়তো জুনে 10, 12, 15 এরম হয়ে যাচ্ছে। তো এই রকম ব্যাপারে আর কি নেওয়া যায়। আর সত্যি কথা বলতে মানে ছোটবেলায় যখন আমাদের মানে ছোটবেলা মানে বিয়ের পরপর যখন ষষ্ঠী হতো তখন খুব ভালো লাগতো একটা ভালো জামদানি শাড়ি নিয়ে বা কিছু, এখন ওগুলো আর ইচ্ছাও করে না। তো সেই জন্য যা যেটা দরকার, এমন মাকে প্রত্যেকবার শাড়ি দিই না, মাকে অন্যান্যবার বেড কভার দিই, তারপরে লাওপালার যে টি সেট আছে তো সেইটাও মাকে দিয়েছিলাম গতবার মনে হয়, আবার কখনো হয়তো ঘরে পরার যে সুতির শাড়ি টাড়ি এইগুলো চাই, কারণ সবসময় হেভি শাড়ি টাড়ি পরে খুব একটা জায়গায় বেরোয় না, তো যার যেমন প্রয়োজন সেই মতো দিয়ে দেওয়া হয়। তো আমি দেখাচ্ছি যে মানে কি দিলাম আমরা মাকে, ঠিক আছে চলো দেখাই। আচ্ছা প্রথমে মা কি দিল সেইগুলো দেখায় বাচ্চাদের দিয়ে শুরু করি। এটা হচ্ছে আমার বড় ছেলেকে দিয়েছে,
বড় ছেলেকে দিয়েছে একটা টি শার্ট, একটু দূরে দি। হ্যাঁ, এই জিন্স প্যাটার্ন টি শার্টটা দিয়েছে, এর সাথে প্যান্ট নেই, শুধু টি শার্টই এটা। আর দিয়েছে একটা গাড়ি, ও প্রচন্ড গাড়ি ভালোবাসে, তো গাড়িটা ও যেটা চাইছিল কি কি যেন আমার সব নামটা মনে নেই, তো ও প্রচন্ড ও যে গাড়িটা চাইছিল সেটা অনলাইনে পাওয়া যাবে, তো ওটা অ্যামাজনে বুক করা হয়েছে, ওটা জুনের 7 তারিখে ডেলিভারি করবে, ঠিক আছে। আর এটা হচ্ছে ছোট ছেলের, এটা হচ্ছে ছোট ছেলের বাচ্চার প্যান্ট যেমন সেট থাকে সেই রকম। আর এমনি যেগুলো পরে বসেছিল আজকে ষষ্ঠী নেওয়ার সময়, তো সেইগুলো ছিল সাথে। আর আমার হাজবেন্ড নিয়েছে হচ্ছে ওর টি শার্ট, ওর টি শার্ট খুব পছন্দ, মানে ও টুকটাক টি শার্ট প্রচুর পরতে হয়, সেম প্যাটার্নের দুটো টি শার্ট, ঠিক আছে, এই একটা আর এই একটা। আর নিয়েছে প্যান্ট, তো প্যান্টটা আমি এখন দেখাতে পারবো না, কারণ প্যান্টটা পরে ও ষষ্ঠী নিয়েছে, তো প্যান্টটা এখন আর এনে দেখাচ্ছি না। আর আমি নিয়েছি, আমি নেবই না ঠিক করেছিলাম, কারণ এবার তো অত বড় করে সেই একটা সময় যেমন হতো খুব বেরিয়ে কেনাকাটা করা শপিং করা ওইসব তো অত করিনি, তো সেই জন্য আমি নেবো নাই ঠিক করেছিলাম। মা জোর করে দিয়েছে একটা নাইটি, এটা হচ্ছে পুরো গেঞ্জি কাপড়ের নাইটি, তো নাইটিটা ঘরে লাগে, এটা পরতে লাগেই, অবশ্যই লাগে, তো সেই জন্য এই একটা ঘরে পরা নাইটি নিয়েছি। আর কিছু টাকা দিয়েছি, সে টাকাটা এখন রেখে দিয়েছি, এখনই মানে প্রয়োজন সেরকম কিছু নেই, যখন প্রয়োজনীয় কিছু লাগবে নিয়ে নেবো ইচ্ছা মতো। আর মাকে কি দিয়েছি এটা দেখাচ্ছি। আর ওই ছোট ছেলেকে আরো দু চারটে গাড়ি কিনে দেওয়া হয়েছে, এরোপ্লেন, এমনিতে ওইগুলো তার নতুন কিছু নেই, ওগুলো খেলে খেলে ওগুলো ভেঙে চুড়ে এখনই মানে ওগুলো পুরোনোর পর্যায়ে ফেলে দিয়েছে, তো ওগুলো আর তোমাদের দেখালাম না, আমি মায়ের জিনিসটা আনছি, আনা হয়নি। আর মাকে মাকে দিয়েছি হচ্ছে মার একটা বিশেষ প্রয়োজনীয় জিনিস, যেটার জন্য খুব ট্রাভেল করছিল দেখছিলাম, তো মাকে বলিনি, ওটা সারপ্রাইজ দিয়েছিলাম, কারণ বললে মা নিত না, ঠিক আছে। মাকে দিয়েছি একটা মোবাইল, তো মায়েরা যেহেতু এখন স্মার্টফোন ব্যবহার করতে পারে না, মানে ওটা ব্যবহার করে অভ্যস্ত নয়, তো এমনি ওই বার ফোন না কি বলে ওই ফোনই হাজবেন্ড কিনেছে, আমি বেরোইনি, হাজবেন্ড সকালে গিয়ে কিনে এনেছে, আর এই যে এটা বাইরে রয়েছে, তো এটাকে 8 ঘন্টা চার্জ দিতে হয়, খুলে দিলে কেন, এটাকে 8 ঘন্টা চার্জ দিতে হয়, এটা মনে হয় 5 থেকে 6 ঘন্টা মতো চার্জ হয়েছে, হওয়ার পরে এগুলো মানে সিম টিম চেঞ্জ করছে, কারণ পুরোনো ফোনটা নষ্ট হয়ে গেছিল, কথা বললে ঠিক মতো ভয়েসটা শোনা যেত না, মনে হয় স্পিকারটা খারাপ হয়ে গেছিল, তো সেই জন্য আজকে এইটা এনে দেওয়া হয়েছে, আজকে এটা এনে দেওয়া হয়েছে। আর প্রয়োজনীয় বেড কভার বা শাড়ি বলেছিলাম, মা বললো ওগুলো এখন লাগবে না, এখন সবই আছে, তো সেই জন্য দেখলাম যে যেটা দরকার এই মুহূর্তে সেটা দেওয়াটাই ভালো, তো এইটা মাকে আজকে দিয়েছি, ঠিক আছে। ওই যে ওখান থেকে দাঁড়িয়ে হাসছে, ঠিক আছে, পছন্দ হয়েছে না মা, এটা চুড়িদারটি কেন মাথায় এটা কেটে দিতে হবে, পছন্দ হচ্ছে, এটা হচ্ছে একটা শ্যাম্পেন কালার, এই কালারটা সত্যি খুব ভালো লাগে, তো এই ফোনটা ইউজ করে করে মায়েরা মানে অভ্যস্ত, স্মার্টফোন যেহেতু পারবে না, অনেক ফিচার্স থাকে, তো সেজন্য এটাই দিলাম। আর বাবা তো এবার ষষ্ঠীতে আসতে পারিনি, কারণ বাবা এবার কি বলবো যেহেতু নদিয়াতে আছে ওখান থেকে আসা মুশকিল, তো বাবার জন্য এই মুহূর্তে কিছু কিনিনি, মা যখন ফিরবে লকডাউন উঠলে মা ফিরবে, তখন বাবা খুব মানে কটনের জিনিসপত্র বেশি ভালোবাসে, তো কটনের হালকা পাতলা শার্ট আর না হলে কোনো ওই হাফ যে পাঞ্জাবিগুলো থাকে সেইগুলো কিনে পাঠিয়ে দেবো। তো চলো আজকে আমার ব্লগটা এইটুকুই থাক, কারণ এখন পড়ে আছে অনেক কাজ, আর এটাকে আমি চেষ্টা করছি আজকে এডিট করে দেওয়ার, যদি পারি তো দেবো, নাহলে কালকে সকালে, তো ততক্ষণ সবাই তোমরা খুব ভালো থাকো, আর সবাইকে জানাচ্ছি টাটা।